স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার একুশে বইটি থেকে পেজ নাম্বার একশো তিনের গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার ফোর এর পার্ট টু এর ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে আমি এই মডেল কোয়েশ্চেন পেপারে পার্ট ওয়ান এর ভিডিও ছেড়েছিলাম যাতে একের এবং দুইয়ের দাগের অঙ্কগুলি সমাধান করে দেওয়া হয়েছে তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তিনের দাগের অঙ্কগুলো সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তিনের দাগের অঙ্কগুলিতে কি বলা রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক কোন নির্বাচনে মোট ভোটারের দশ পার্সেন্ট ভোটার ভোটদানে বিরত ছিলেন যত ভোট পড়েছে তার দশ পার্সেন্ট ভোট বাতিল হয়ে যায় বিজয়ী প্রার্থী সঠিক ভোটে চুয়ান্ন পার্সেন্ট ভোট পান এবং ষোলোশো কুড়ি ভোটে জয়লাভ করেন ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা কত ধরি মোট ভোটার এক্স জন ভোট দেননি বলা হয়েছে মোট ভোটারের দশ পার্সেন্ট অর্থাৎ ভোট দেননি এক্স জনের মধ্যে দশ পার্সেন্ট সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক্স গুণিতক দশ বাই একশো আমরা কি জানি কোন সংখ্যার পার্সেন্ট তুলতে গেলে নিচে একটা একশো আসে তখন শূন্য শূন্য কাটলো তাহলে উপরে হয়ে যাচ্ছে এক্স কে এক দিয়ে গুণ করলে এক্স নিচে দশ অর্থাৎ এক্স বাই দশ জন এতজন ভোটার ভোট দেননি তাহলে ভোট দিয়েছে কতজন একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট যদি ভোট না দিয়ে থাকে তাহলে বাকি নব্বই পার্সেন্ট অর্থাৎ একশো মাইনাস দশ করে যে পার্সেন্টেজটা বের বেরোচ্ছে অর্থাৎ এক্স গুণিতক নব্বই এই যে ভোটার এরা ভোট দিয়েছে অর্থাৎ এক্ষেত্রেও তাই 90 এর যদি আমরা পার্সেন্টটা তুলি নিচে একটা একশো আসবে শূন্য শূন্য কাটবে উপরে হয়ে যাবে 9x নিচে হয়ে যাবে দশ অর্থাৎ 9x এক্স বাই দশ জন এই যে সংখ্যাটা বেরোলো এরা হচ্ছে ভোট দিয়েছে এরপরে বলা হয়েছে যারা ভোট দিয়েছে তাদের আবার দশ ভোট বাতিল হয়ে গেছে অর্থাৎ ভোট দিয়েছে এখানে 9x এক্স বাই দশ জন এর মধ্যে আবার দশ পার্সেন্ট ভোট বাতিল হয়ে গেছে অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি নাইন এক্স বাই টেন ইন্টু টেন বাই হান্ড্রেড অর্থাৎ এখানে পার্সেন্টটা তুললে নিচে আবার একটা একশো আছে শূন্য শূন্য কাটলো তাহলে উপরে হয়ে যাচ্ছে নয় এক্স আর নিচে হয়ে যাচ্ছে একশো এতজনের ভোট বাতিল হয়ে গেছে তাহলে সঠিক ভোট কতটা সঠিক ভোট হলো যতজন ভোট দিয়েছে তার নব্বই পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট যদি বাতিল হয়ে থাকে তাহলে বাকি একশো মাইনাস দশ অর্থাৎ সঠিক ভোট তাহলে এখান থেকে আমরা পেয়ে উপরে আর নিচে তুলে দিলে একটা একশো আসে শূন্য শূন্য কাটলো তাহলে উপরে হয়ে গেল ন নয় একাশি এক্স আর নিচে হয়ে গেল একশো এতজন তাহলে এতজন সঠিকভাবে ভোট দিয়েছে একাশি এক্স বাই একশো জন এরপরে অঙ্কে দেওয়া রয়েছে বিজয়ী প্রার্থী ভোট পান চুয়ান্ন পার্সেন্ট তাহলে যে পরাজিত প্রার্থী সে ভোট পেয়েছে একশো মাইনাস চুয়ান্ন এত পার্সেন্ট সমান সমান ছেচল্লিশ পার্সেন্ট তাহলে বিজয়ী প্রার্থী বেশি ভোট পেয়েছেন চুয়ান্ন মাইনাস ছেচল্লিশ এত পার্সেন্ট সমান সমান হচ্ছে আট পার্সেন্ট এই আট পার্সেন্ট ভোটটা বিজয়ী প্রার্থী পাওয়ার জন্যই কিন্তু সে বিজয়ী হয়েছে অর্থাৎ এই আট পার্সেন্ট ভোটটা কার ওপরে হবে সঠিক ভোটের ওপরে অর্থাৎ আমরা লিখতে পারি শর্তানুযায়ী এক একাশি এক্স বাই একশো ইন্টু আট পারসেন্ট এটাই হচ্ছে ষোলোশো কুড়ি ভোট যে ভোটে বিজয় প্রার্থী জিতেছে তাহলে এক্ষেত্রে দেখো একাশি এক্স বাই একশো ইন্টু আট এখানে পার্সেন্ট তুললে নিচে একটা একশো আসবে এখান থেকে ডান দিকে আছে ষোলোশো কুড়ি এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব তাহলে দেখো ষোলোশো কুড়িটা ডান দিকে আছে যেমন থাকলো এদিকের এই যে দিকের নিচে দুটো একশো রয়েছে এরা ডান দিকের উপরে চলে যাবে এবং বাঁ দিকের উপরে রয়েছে একাশি আর আট এরা ডান দিকের নিচে চলে আসবে তাহলে এবার দেখো একাশির সাথে যদি এটাকে কাটা হয় একাশি দুকুণে একশো বাষট্টি আর এই শূন্যটা এলো এরপরে আট দিয়ে আমরা সরাসরি সংখ্যা এখানে চার দিয়ে দুগুণে আট চার পাঁচে কুড়ি আবার এই দুইয়ের সাথে একশোকে কে কাটলে হবে পঞ্চাশ সুতরাং আমরা এক্স এর মান এখান থেকে পেয়ে যাব দুই পাঁচ শূন্য 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 অতএব মোট ভোটার সংখ্যা পঁচিশ হাজার জন দুইয়ের দাগের অঙ্কে রয়েছে দুই প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে টু টু সেভেন এবং ওয়ান টু ফাইভ প্রথম প্রকার শরবতের সাতাশ লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবতের আঠারো লিটার মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত কত হবে প্রথম প্রকার শরবতে সিরাপ জল দেওয়া রয়েছে টু টু সেভেন প্রথম প্রকার শরবতের পরিমাণ হচ্ছে সাতাশ লিটার এরপর এখান থেকে আমাদের বার করতে হবে প্রথম প্রকাশ সর্বতে মোট সিরাপ সিরাপের পরিমাণটা হচ্ছে ভাগ। তাহলে এখান থেকে বের করার নিয়ম হচ্ছে মোট যতটা পরিমাণ রয়েছে অর্থাৎ সাতাশ লিটার তার সাথে উপরে এই দুই ভাগটা আসবে আর নিচে আসবে দুই প্লাস সাত অর্থাৎ আনুপাতিক যোগফল এত লিটার তাহলে এখান থেকে আমরা করতে পারি সাতাশ গুণিতক দুই এর নয় লিটার নয় দিয়ে কাটলে তিন নয় সাতাশ অর্থাৎ তিন দুগুণে ছয় লিটার প্রথম প্রকাশ শরবতে মোট সিরাপ হচ্ছে ছ লিটার এরপর প্রথম প্রকাশ শরবতে জল বের করার সময় সাতাশ গুণ উপরে আসবে এই সাতটা সাত ওপরে চলে গেল নিচে এত লিটার সমান সমান লেখা যেতে পারে সাতাশ গুণিতক ওপরে সাত নিচে নয় এত লিটার তার মানে তিন দিয়ে কাটলে তিন সাত একুশ লিটার দ্বিতীয় প্রকাশ শরবতে সিরাপ ইস্টু জল সমান ওয়ান ইস্টু ফাইভ দ্বিতীয় প্রকার শরবতের পরিমাণ দেওয়া রয়েছে আঠেরো লিটার তাহলে দেখো দ্বিতীয় প্রকার শরবতের সিরাপের পরিমাণ হবে আঠেরো গুণিতক আছে এক ভাগ সিরাপ তাহলে উপরে এক নিচে হবে এক প্লাস এত লিটার সমান সমান আঠেরো গুণিতক একের ছয় লিটার ছয় দিয়ে এটাকে কাটলে তিন ছয় আঠেরো সমান সমান হচ্ছে তিন লিটার আর দ্বিতীয় সর্বতে জলের পরিমাণ হবে আঠেরো গুণিতক ওপরে চলে আসবে পাঁচ আর নিচে হবে এক প্লাস পাঁচ এত লিটার সমান আঠেরো গুণিতক পাঁচের ছয় লিটার ছয় দিয়ে কাটলে তিন ছয় আঠেরো সমান সমান তিন পাঁচে পনেরো লিটার তাহলে এবার নতুন মিশ্রণে মোট সিরাপ অর্থাৎ আগের মিশ্রণটায় অর্থাৎ প্রথম প্রকার মিশ্রণে মোট সিরাপ ছিল ছ লিটার আর দ্বিতীয় প্রকারে মোট সিরাপ ছিল তিন লিটার তাহলে মোট হয়ে গেল আর তিনে ন লিটার একইভাবে প্রথম প্রথম যে ছিল ছিল অর্থাৎ জল লিটার আর দ্বিতীয়টায় জল হচ্ছে পনেরো লিটার সমান সমান এখান থেকে আমরা পেয়ে যাব ছত্রিশ লিটার তাহলে এদের অনুপাত বার করতে হবে নয় ইস ছত্রিশ সুতরাং সিরাপ ও জলের অনুপাত নয় ইস টু ছত্রিশ নয় এক কে নয় চার নয় ছত্রিশ তাহলে নির্ণয় অনুপাত হয়ে যাবে ওয়ান ইস ফোর টিনের দাগের অঙ্কে রয়েছে পুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে কুড়ি দিনে ও তিরিশ দিনে করতে পারে তারা একসঙ্গে সাত দিন কাজ করার পরে দুজনেই চলে গেল তখন দেবু এসে একা দশ দিনে বাকি কাজটি শেষ করলো ওই কাজটি দেবু একা কত দিনে শেষ করতে পারবে ধরি মোট কাজ সমান এক অংশ বুলু একা কুড়ি দিনে কাজ করে এক অংশ তাহলে বুলু একা একদিনে কাজ করবে একের কুড়ি অংশ একইভাবে তথাগত একা তিরিশ দিনে কাজ করে এক অংশ তথাগত একা একদিনে কাজ করবে অংশ তাহলে দুজনে একসাথে কাজ করবে করবে একের একের আর তথাগত করবে একের তিরিশ তাহলে দুজনের মিলিত কাজ হবে এর দুটোর যোগফল কুড়ি আর তিরিশের লসাগু করলে আমরা পাবো ষাট কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন তিন এক কে তিন প্লাস তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে দুই দুই এক কে দুই সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম পাঁচের ষাট পাঁচ একে পাঁচ পাঁচ বারাম ষাট এত অংশ সমান সমান একের বারো অংশ কিন্তু দুজনে একসাথে মোট সাত দিন কাজ করেছে তাহলে সাত দিনে কাজ করবে একের বারো গুণিতক সাত এত অংশ সমান ওপরে সাত এক কে সাত নিচে বারো এত অংশ তাহলে এবার বাকি কাজ হচ্ছে মোট কাজ এক সেখান থেকে সাতের বারো বাদ দিলে তো অংশ তাহলে এখানে বারো লসাগু হবে বারো এক বারো মাইনাস সাত অংশ সমান পাঁচের বারো অংশ বারো অংশ দেবু এই পাঁচের বারো অংশ কাজটা করছে দশ দিনে তাহলে দেবু এক অংশ কাজ করবে দশ গুণিতক এটা উল্টে যাবে উল্টে গিয়ে এখানে চলে আসবে বারোর পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ সমান হচ্ছে চব্বিশ দিনে অতএব দেবু চব্বিশ জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর বরাদ পেয়েছে সংস্থাটি তার জন্য দুশো আশি জন লোক নিয়োগ করেছে তিন দিন পর দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো প্রথমে আমাদের লিখতে হবে গণিতের ভাষায় সমস্যা যেহেতু আমাদের জনসংখ্যা বার করতে দিয়েছে তাই জনসংখ্যাটা শেষে রাখা হয়েছে প্রথমে রয়েছে দিন সংখ্যা মাঝে রয়েছে কাজের পরিমাণ অংশ তাহলে দেখো প্রথমে বলা হয়েছে কি দশ দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে কিন্তু তিন দিনের মধ্যে কাজটির এক চার অংশ সম্পূর্ণ হয়েছে তাও দুশো জন লোক করেছে তাহলে টোটাল সময় হচ্ছে দশ দিন সেখান থেকে তিন দিন হয়ে গেছে মানে বাকি পড়ে রয়েছে দিন মোট কাজ এক অংশ সেখান থেকে একের চার অংশ কাজ হয়ে গেছে মানে বাকি কাজ হচ্ছে চার চার এককে চার মাইনাস এক সমান হচ্ছে তিনের চার অংশ তাহলে এই সাত দিনের মধ্যে তিনের চার অংশ কাজ করতে কতজন লোক লাগবে এটাই আমাদের বের করতে হবে এরপরে দেখো যদি আমরা মাঝেরটা অর্থাৎ কাজের পরিমাণটাকে স্থির রাখি তাহলে দিন সংখ্যার সংখ্যা জনসংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক হয় আবার যদি আমরা দিন সংখ্যাটাকে স্থির রাখি তাহলে কাজের পরিমাণ যত বাড়বে জোন তত বেশি লাগবে আবার কাজের পরিমাণ যত কমবে জোন তত কম লাগবে অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক তাহলে এক্ষেত্রে আমরা যেটা বের করব। নির্ণেয় জনসংখ্যা এটা সমান সমান হবে যেটা একা আছে সেই সংখ্যাটা প্রথমে লিখে দাও গুণিতক এটার হচ্ছে ব্যস্ত সম্পর্ক মনে রাখবে ব্যস্ত সম্পর্ক মানে যেরকম আছে সেরকমই বসবে অর্থাৎ উপরে বসবে তিন আর নিচে বসবে সাত তারপর এটার সাথে হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্কে উল্টে যায় অর্থাৎ নিচের সংখ্যাটা ওপরে চলে যায় আর ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে চলে আসে তাহলে এটা সমান সমান হয়ে যাবে দুশো আশি গুণিতক তিনের সাত গুণিতক এরকম চারটে সংখ্যা পরপর থাকলে মনে রাখবে এক নম্বরের সাথে চার নম্বরটা উপরে চলে যায় তিন নম্বরের সাথে দুই নম্বরটা নিচে চলে আসে এবার দেখো সাত কাটলে চার আঠাশ শূন্য আর চার চার কেটে যাবে এখান থেকে আমরা পেয়ে যাব তিনশো জন এই তিনশো ষাট জনের মধ্যে দুশো আশি জন লোক অলরেডি আমাদের কাছে আছে তাহলে আরও তিনশো ষাট মাইনাস দুশো আশি সমান আশি জন লোক লাগবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং